নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো ইডিকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই দেবগুরু বৃহস্পতি এবং বুধ একত্রে কুম্ভ রাশিতে অবস্থান করছে চার রাশির নতুন যুগের সূচনা হতে চলেছে ভিডিওটি বিশেষ ইম্পর্টেন্ট ভিডিও ভিডিওটি সম্পূর্ণ শোনার চেষ্টা করুন জ্যোতিষশাস্ত্র একটা সমুদ্রের মতো অনেক কিছু তথ্য কিন্তু আপনারা এই অ্যাস্ট্রো এডুকেশান চ্যানেলের মাধ্যমে কিন্তু আপনারা জানতে পারবেন বৃহস্পতি হচ্ছে জ্ঞানী গ্রহ দেবগুরু বৃহস্পতি হচ্ছে জ্ঞানকারক গ্রহ বুধও কিন্তু জ্ঞানকারক গ্রহ দুটি একই কারক গ্রহ হওয়ায় যে চার রাশির ভাগ্যদয় হতে চলেছে দেখুন বুধ আরও ফার্স্ট মুমেন্ট গ্রহ অর্থাৎ এই ফার্স্ট মুমেন্ট গ্রহ এটাও জ্ঞানকারক গ্রহ এবং দেবগুরু বৃহস্পতিও জ্ঞানের গ্রহ অর্থাৎ এই ফার্স্টের সঙ্গে একত্রে হওয়াতে বৃহস্পতির দ্রুত ফল কিন্তু এই চার রাশিকে দিবে বৃহস্পতি এবং বুধ একত্রে যুগ্মভাবে এই চার রাশিকে দিতে চলেছে ধনের দিক থেকে বিশেষ করে কোন এই চার রাশি আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তবে আমি একটা কথা বলছি যাদের ক্ষেত্রে সমস্যা আছে তারা নিজস্ব জন্মছক অ্যানালাইসিস করান কৌশিকের কাছে হবে না বলে ডিকশনারিতে নেই ইম্পসিবল কথাটা নেই এভরিথিং ইজ পসিবল চ্যালেঞ্জ নিয়ে কাজ করি এবং দায়িত্বে সাথে কাজ করি অর্থাৎ যেটা আপনার পাওয়ার যোগ্য সেটা আপনি পাবেনি যে বাধা বিপত্তি আছে সঠিক প্রতিকার প্রতিবেদনের মাধ্যমে সেই জায়গাটা আপনি কিন্তু ওভারকাম করবেনি অর্থাৎ ওই যে হবে হচ্ছে হবে না এরকম না আপনার জায়গা হওয়াতে বাধ্য অর্থাৎ কৌশিকরা এই কাজটাই কিন্তু করি অর্থাৎ আপনার যে জায়গাটাতে সমস্যা হচ্ছে আপনি দিয়ালে পিঠ ঠেকার আগে আপনি জ্যোতিষ শাস্ত্রের স্মরণাপন্ন হন আপনি সেই জায়গাটা সঠিক নির্ণয় করুন একটা হচ্ছে প্রথম কথা হচ্ছে কি বলুন তো কোন জায়গাটার আপনার সমস্যা সেটা প্রথম নির্ণয় করা দরকার সেই জায়গাটা সঠিক প্রতিকার করলে না আপনার ভাগ্য কিন্তু ঘুরবে আমি বারবার বলি মেহনতি থেকে ভাগ্য বড় আপনার ভাগ্যের যদি সাপোর্ট থাকে না খুব কম পরিশ্রমে আপনি কিন্তু কোটিপতি পর্যন্ত হতে পারেন তো আলোচনাটা শুরু করা যাক এই যে বৃহস্পতি এবং বুধ একত্রে অবস্থান যে চার রাশি প্রথম যে রাশির কথা বলব সেটি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির ধনাধিপতি এবং পঞ্চমপতি আপনার সপ্তমভাবে অবস্থান করছে একাদশপতিকে নিয়ে অর্থাৎ আপনাদের এই সময় আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত হবে ব্যবসার জায়গা যথেষ্ট উন্নতি আপনাদের দেখা যাচ্ছে বৃহস্পতির দৃষ্টি গঙ্গা জলের মতো পবিত্র হয় সরাসরি সপ্তম থেকে আপনার রাশির উপর দৃষ্টি দিচ্ছে আপনাদের এই সময় উচ্চ পদে আসীন হওয়ার সম্ভাবনা দেখা থাকছে এবং আপনাদের দাম্পত্য সুখের জায়গা কিন্তু থাকছে একাদশভাবে দৃষ্টি যে কোনো কাজে কিন্তু সফলতা থাকবে যেহেতু একাদশপতির সাথে এবং ধনাদিপতির সাথে আপনার যুক্ত হচ্ছে বৃহস্পতি অর্থাৎ ধনের জায়গাটা আর্থিক স্থিতির জায়গাটা ব্যবসা জায়গাটা গোল্ডের সঙ্গে যারা যুক্ত আছে জিমস অ্যান্ড জুয়েলারির সঙ্গে যুক্ত যুক্ত আছেন বা আপনি কনসালটেন্সির সঙ্গে যুক্ত আছেন আপনি অ্যাজ এ ব্রোকার এই জায়গাগুলো কিন্তু আপনার যথেষ্ট লাভ কিন্তু দিবে এই বৃহস্পতি এবং বুধ একত্রে অবস্থান করাতে সিংহ রাশি হতে চলেছে মালামাল দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো সেই রাশির নাম আপনার মিথুন রাশি মিথুন রাশি আপনাদের রাশির অধিপতি এবং চতুর্থপতি আপনাদের ভাগ্যভাবে অবস্থান করছে কর্মপতিকে কানেক্ট করে দেখুন এই জায়গাটা আপনাদের ভাগ্য বৃদ্ধি কিন্তু করবে আমি বারবার বলেছি মেহনতির থেকে ভাগ্য কিন্তু বড়ো ভাগ্য যদি আপনার সাথ দেয় আপনি খুব কম পরিশ্রমে কিন্তু প্রচুর অর্থের মালিক হতে পারেন দেখুন আপনাদের সম্পত্তিগত দিক থেকে এই সময় লাভ দেখা যাচ্ছে এবং আপনাদের রাশির অধিপতি যেহেতু থাকছে আপনার কেরিয়ারের ক্ষেত্রে এবং কর্মপতির সঙ্গে যুক্ত হচ্ছে কর্মক্ষেত্রে বদলি বা উচ্চ পদ পাওয়া বা কর্মক্ষেত্রে সুনাম অর্জন হওয়া বা কর্মপ্রাপ্তি যারা চাকরি পাচ্ছিলেন না ছোটোখাটো হলেও কিন্তু কর্মযোগ কিন্তু আপনাদের সৃষ্টি কিন্তু করছে পৈতৃক সূত্রে সম্পত্তি লাভের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে মিথুন রাশির অর্থাৎ আপনাদের পেমেন্ট আটকে ছিল বিল পাস হচ্ছিল না এই টাকাগুলো আপনাদের কিন্তু আসবে আকর্ষিক ধনপ্রাপ্তি লটারি শেয়ার মার্কেট ফাটকা থেকে আপনারা কিন্তু আপনি মিথুন রাশির মানুষ আপনি কিন্তু বড় ধরনের অর্থ কিন্তু পেতে চলেছেন মানে মহা সৌভাগ্যশালী রাশি হতে চলেছে মিথুন রাশি এরপর যে রাশির কথা বলবো সে রাশির নাম তুলা রাশির পঞ্চমভাবে বৃহস্পতি অবস্থা দেখুন পঞ্চমভাবে বৃহস্পতি অবস্থান দুর্দান্ত আপনাদের গোল্ড থেকে শেয়ার মার্কেট থেকে আপনারা কিন্তু লাভ এই সময় পাবেন যারা শিক্ষামূলক জায়গাতে আছে বা বুদ্ধির দ্বারা কাজকর্ম করেন কনসালটেন্সির সঙ্গে যুক্ত আছেন এই জায়গাগুলো যথেষ্ট লাভ কিন্তু পাবেন এবং ভাগ্যপতি আপনার ত্রিকোণভাবে ত্রিকোণের মালিক ত্রিকোণভাবে ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা কিন্তু পাবেন শিক্ষাক্ষেত্রে আপনাদের লাভ কিন্তু আসতে চলেছে এবং আকর্ষিক ধনপ্রাপ্তি আপনাদের এই সময় কিন্তু দেখা যাচ্ছে হঠাৎ কোনো সূত্র থেকে অর্থ পাওয়া এই সম্ভাবনা এবং সম্পত্তি কত দিক থেকে লাভ এই জায়গাগুলো কিন্তু থাকছে এবং আপনাদের ডুবে গেছে আটকে গেছে এমন টাকা আপনাদের কিন্তু উঠে কিন্তু এ সময় আসবে এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে আপনার ধনাধিপতি এবং একাদশপতি এবং পঞ্চমপতি আপনাদের রাশিতে কিন্তু অবস্থান করছে দুর্দান্ত যোগ অর্থাৎ যে কোনো দিক থেকে আপনারা সফলতা পাবেন একাদশপতির সঙ্গে কানেক্ট হচ্ছে সফলা সফলতা সাকসেস লাভ আপনাদের নির্দেশ করছে এবং ধনাধিপতির সাথে পঞ্চমপতি কানেক্ট অর্থাৎ আকস্মিক ধনলাভ আপনাদের কিন্তু হতে চলেছে অর্থাৎ পঞ্চমপতি আপনাদের শেয়ার মার্কেট ইনভেস্টমেন্টের জায়গা আপনার জুয়া সাতটা থেকে আপনারা কিন্তু এই সময় অর্থ কিন্তু পাবেন এবং বৃহস্পতি আপনাদের রাশিতে অবস্থান করে আপনাদের জ্ঞানকে কিন্তু বৃদ্ধি করবে এবং সরাসরি এই বৃহস্পতির দৃষ্টি আপনার ভাগ্য হবে। নিশ্চিত রূপে ভাগ্যদয় কিন্তু করবে ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা কিন্তু পাবেন সরাসরি সপ্তমভাবে দৃষ্টি দৈনিক রোজগার আপনাদের বৃদ্ধি করবে ডেলি ইনকাম আপনাদের বাড়বে এবং দাম্পত্য সুখ এবং বিবাহের কানেকশানগুলো কিন্তু আপনাদের আসতে চলেছে এবং পঞ্চমপতি রাশিতে অবস্থান করছে আকর্ষিক অর্থ লাভ আকর্ষিক ধনলাভ এই জায়গাগুলো কিন্তু আপনাদের সৃষ্টি কিন্তু করতে চলেছে আপনি কুম্ভ রাশি মানুষ এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের তৈরি কিন্তু হচ্ছে ভাগ্য আপনাদের ফুল সাপোর্ট এই সময় কিন্তু দিবে আমি আবারও বলছি নতুন যুগের সূচনা হতে চলেছে বুধ এবং বৃহস্পতির একত্রে যুগ্ম অবস্থানে এই চার রাশির মানে বিশেষভাবে আপনাদের সৌভাগ্যপ্রদ হতে চলেছে এই চার রাশি খুব কম সময়ের জন্য কিন্তু এই যোগটি থাকছে বিশেষভাবে এই সময় আপনারা কাজে ব্যবসা কর্ম যে যে সেলফ প্রফেশনে আপনারা কিন্তু মনোনিবেশ করুন তো প্রিয় দর্শক বন্ধু ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ